মানে সাকিব খান একটা ছোট বাচ্চা মানে সে একটা শিশু তাকে এনে আমার লাইফে আমি জড়িয়েছি মানে এটা কেউ কিছু জানে না কোথাও কারো কিছু নেই এবং এত বছর ধরে এটা চলছে এটা তো অলমোস্ট নয় দশ বছর ধরে তো সেখানে মানে এটা সম্ভব কেন একটা বিষয় ঘটলো এবং আজকে আমি শুধুমাত্র একা নারী না যে কোনো একটা ডিভোর্স মানুষকে আমি বিয়ে করেছি বা যার সাথে আমার বিয়ে হয়েছে এটা বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক হচ্ছে হলিউড ইন্ডাস্ট্রিতে হচ্ছে ইন্ডাস্ট্রির বাইরে এত এত ডিভোর্স হচ্ছে ভাইয়া তো যখন আজকে এত বছর সাত আট বছর ধরে যখন আমাকে বিভিন্নভাবে বুলিং করা হচ্ছে ভাইয়া এটা সাইবার বুলিং বলি বা সেটা হচ্ছে যে নানানভাবে যখন আমাকে নিয়ে কোনো একটা কিছু কিছু গ্রুপ যেগুলো আমি একদম বলতে পারবো ভাই এগুলো হচ্ছে কিছু কিছু সিন্ডিকেট যারা কিনা যাদের কোনো মানে সামনাসামনি আসলে কিন্তু এদের আমি জানি না এরা কি করবে কিন্তু কিছু একদম কমন গ্রুপ যারা এটা সোশ্যাল মিডিয়াতে তাদেরকে বলাই হয়েছে যে আমাকে নিয়ে সারাক্ষণ নেগেটিভ একটা প্রচারণা করবে মানে শাকিব খান একটা ছোট বাচ্চা মানে সে একটা শিশু তাকে এনে আমার লাইফে আমি জড়িয়েছি মানে এটা কেউ কিছু জানে না কোথাও কারো কিছু নেই এবং এত বছর ধরে এটা চলছে এটা তো অলমোস্ট নয় দশ বছর ধরে সেখানে মানে এটা সম্ভব এটা ইজ ইট পসিবল ভাই দু সালে যখন এইগুলো কিছু গ্রুপ যখন এই জিনিসগুলো ছড়ায় কোনো কিছু ইয়ে কেউ জানে না এবং আমার সবচেয়ে কষ্ট লাগে কোথায় ভাইয়া যে বরাবরই কোনো না সিচুয়েশনে একটা মেয়েকে শুধু দায়ী করা হয় যে খুব ইজিলি বলে ফেলা যায় হ্যাঁ যে ওর কারণে এটা ওর কারণে এবং আমাদের সমাজে আপনি সোশ্যাল মিডিয়াতে যদি দেখেন ভাই মেয়েরা মেয়েদেরকে বুলিং করে বেশি কেন একটা বিষয় ঘটলো এবং আজকে আমি শুধুমাত্র একা নারী না যে কোনো একটা ডিভোর্স মানুষকে আমি বিয়ে করেছি বা যার সাথে আমার বিয়ে হয়েছে এটা বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক হচ্ছে হলিউড ইন্ডাস্ট্রিতে হচ্ছে ইন্ডাস্ট্রির বাইরে এত এত ডিভোর্স হচ্ছে ভাইয়া সেটা আমার কারণে মানে এটা কি সম্ভব মানে এখানে কেন হচ্ছে ডেফিনেটলি তাদের হয়তো আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম নানান কারণ থাকতে পারে তো সেখান থেকে কোনো কারণে সেটা হয়েছে এবং আমাকে খুব সহজেই ট্যাগলাইনটা দিয়ে দেওয়া হয় যে ওনার কারণ ওই যে আমি যে হয়তো কথা বলছি না ভাইয়া হয়তো আমি অ্যাভয়েড করে যাচ্ছি বা আমি আমার জায়গাটা ক্লিয়ার করছি না বা হয়তো ইজিলি আমাকে বলে দেওয়া যাচ্ছে যে না ফাইন উনি তো এটা আমরা বললে এটা নিয়ে ওই যে তুরুপের তাসটা ইউজ করা যাবে যে আমার কাছের মানুষরা আমার পরিবারের মানুষরা কীভাবে দেখেন প্রথমত একটা বিষয় কী ভাই আজকে আমি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলাম আমার পরিবারের আমার বড়ো বোনেরা আমার দুলা ভাইরা আমার সাথে নয় মাস কথা বলেনি এটা আমি অনেক জায়গায় বলেছি কারণ আমার ফ্যামিলিতে কেউ অভিনয় নেই কেউ অ্যাক্টিংয়ে নেই ডেফিনেটলি আমার পরিবারের আমার বড়ো আপুরা বা আমরা তো তিন বোন এক ভাই প্রত্যেকের জায়গা থেকে কালচারাল একটা পরিবেশে আমরা বড় হয়েছি আমার বড় বোন খুবই মানে আমি একজন দর্শক হিসেবে বলবো যে আমি ওর গানের ফ্যান প্লেব্যাকে এত সাকসেসফুলি ওর এত হিট হিট সুপার হিট গান আছে এবং অডিও ইন্ডাস্ট্রিতেও তো সেক্ষেত্রে তারা অভিনয়তে আমি যখন আসলাম বা আমাকে যখন আমাদের টিম ওয়াইজ যখন সব কিছু প্ল্যান হলো তখন সেটা তারা মানতে পারেনি তারা বলছে দরকার নেই থাক বাদ দাও কারণ আমরা এত নেম ফেম এত কিছু দরকার নেই আমরা যেভাবে আছি ফাইন আমরা আমাদের মতো করে হ্যাঁ ঠিক আছে তুমি নিউজ পড়ছো পড়াশোনা করছো তুমি আমাদের ফ্যামিলি সবার ছোট সো তোমাকে আমরা ওভাবেই দেখি কারণ আমার বড়ো বোনেরা আমার হচ্ছে বড়ো ভাইয়ের মতো এবং বড়ো ভাই বোনদের কাছে কিন্তু তার ছোট বোনের বা ছোটো ভাই ছোট ভাই বোনরা কিন্তু সন্তানের মতো থাকে তো যখন আজকে এত বছর সাত আট বছর ধরে যখন আমাকে বিভিন্নভাবে বুলিং করা হচ্ছে ভাইয়া এটা সাইবার বুলিং বলি বা সেটা হচ্ছে যে নানানভাবে যখন আমাকে নিয়ে কোনো একটা কিছু কিছু গ্রুপ যেগুলো আমি একদম বলতে পারবো ভাই এগুলো হচ্ছে এক কিছু কিছু সিন্ডিকেট যারা কিনা যাদের কোনো মানে সামনাসামনি আসলে কিন্তু এদের আমি জানি না এরা কি করবে কিন্তু কিছু একদম কমন গ্রুপ যারা এটা সোশ্যাল মিডিয়াতে তাদেরকে বলাই হয়েছে যে আমাকে নিয়ে সারাক্ষণ নেগেটিভ একটা প্রচারণা করবে বা কোনো একটা ভালো পোস্ট হলে ভালো আমার গান গেলে ভালোই গেলে তারা নেগেটিভ কিছু কিছু থাকে ফেক আইডি বা তাদের গ্রুপিং যে তারা নেগেটিভ কমেন্টগুলো করে তো এত কিছু এত বছর ধরে হচ্ছে আমার ফ্যামিলির কেউ কিন্তু কখনো কথা বলেনি তুমিই বলেছে যে তুমি এই জগৎটাতে এভাবে আসলে আমরা চাই না আমার জেনারেশনে কাজ করছে এখন এদেরকে বরং শাসন করতে পারতেন বা বলতে পারে সে বড় বোন হিসেবে সে তাদেরকে একটা চর থাপ্পড় মারতে পারে সেটা বড় বোন হিসেবে তো তারা যখন এই ধরনের কোনো একটা কিছু যখন বলে বা করে তো সেটা আসলে আমার কাছে মনে হয় যে আমরা প্রচণ্ড অভিভাবকহীন হয়ে যাচ্ছি ভাইয়া যার জন্য সেটা আমরা রাজজাক সারদের সময় বা ওই সময়টা বা শাবনুরাপুরা বা সাবানা আমরা যখন কাজ করেছে তখন না এই ধরনের এত অরাজকতা ছিল না যে যে কেউ যে কোনো কিছু একটা বলে ফেলবে মাদের ক্ষেত্রে এবং যদি মিলেও থাকে ভাইয়া কোনো কিছু সেটা যদি আজকে ও যদি আমার সন্তানটাকে উইশ করেও যদি বলতো এটা কিন্তু খুব সুন্দর হতে পারতো সিচুয়েশানটা যে ওর জন্মদিনে আচ্ছা ও তো একজন মা বা যার কথা আমরা বলছি যখন আমার সন্তানকে নিয়ে বা যখন আমি আমার শ্বশুর বাড়িতে যাই বা যখন সাকিবের সাথে আমার একসাথে দেখা হয় বা আমরা যখন একসাথে বসি বা কথা বলি কোনোদিনও ওই বাসাটায় আমাকে কেউ কোনোদিনও ডিসরেসপেক্ট করেনি কখনোই আমাকে অসম্মান করেনি ডিসরেসপেক্ট করেনি এবং কিছু কিছু যেই কথাগুলো এসেছে যে আমাকে বাসা থেকে চলে যেতে বলেছে বা এই ধরনের একটা নোংরামি এটা সম্পূর্ণই মানে এতটা মিথ্যা যেটা কিনা আমি সংবাদপত্রের মাধ্যমে পত্রিকার মাধ্যমে দেখেছি তো আমার না দেখে আমার কাছে মনে হয়েছে যে আসলে এটাও সম্ভব মানে এতটা মিথ্যা লেখা সম্ভব এবং সেটা যখন কারো বরাত দিয়ে শতভাগ মিথ্যা যে তার বাসা থেকে আমাকে বেরোয় যেতে বলেছে এবং এগুলো কারা করেছে এবং যখন আমি আমি শাকিব খানকে যখন আমি জিজ্ঞেস করেছি হয়তো আমার অভিমান থেকে আমি তখন রিয়্যাক্ট করেছি আমার অনেকগুলো ক্লিপস অনেকে দেখে আমি কিন্তু শাকিব খানকে নিয়েও কখনো কোনো বাজে মন্তব্য তাকে অসম্মান করে কখনো কোথাও কিছু বলিনি কখন করেছি যখন আমি এই কষ্টটা আমার লেগেছে যে আচ্ছা এরকম করে মানে এটা কেন এটা তো কখনো হয়নি সব জায়গাতেই তো এখন সিসি ক্যামেরা থাকে সবখানেই এখন সব কিছু থাকে তো সেক্ষেত্রে এই যে কথাগুলো আসলো এই ডাহা মিথ্যা কথাগুলো এটা কেন তখন যখন সে আমাকে বললো যে আসলে আমি তো এই ধরনের কোনো কথা বলিনি এটা পত্রিকার মাধ্যমেই গেছে বা যেটাই হোকলি তো তখন আমি দেখলাম যে এই যে বাসা থেকে বের করে দা এটার পিছনে কি থাকতে পারে যিনি এই পত্রিকাটা লিখলেন বা যারা লেখালেন এটাকে তাদের কী ধরনের উদ্দেশ্য থাকতে পারে ভাইয়া যে হয়তো আমি অভিমান করে সে জাতকে আমি আর নিব না ওই বাসায় এটাই তো আমার মা হিসেবে তো আমি এটা চাইবো যে এত বড় একটা মিথ্যা কথা এটা লিখলো যেটা আমি কিন্তু অনেকদিন আমি নেও নি সে আমি অভিমান করে আমার সে কষ্টের জায়গাটা থেকে আমি ওখানে নিতে চাইনি বা নেই তো তখন যখন ওখান থেকে ওই বাসা থেকে কারণ তারাও তো আমার পরিবার তারা যখন বলছিলেন যে ফাইন কেন দাদা দাদুর আদর থেকে কেন বাবার আদর থেকে বঞ্চিত হবে শেজদার কেন সেই ওই বাসার সেই এটা থেকে তো এটার উদ্দেশ্যটা কি যে আমি যেন শেজদার যেন তার বাবা বা দাদা দাদু বা এই জায়গাগুলো থেকে যেন ডিটার্চ হয় বা আমি যেন ওখান থেকে ডিটাচড হই তখন আমার কাছে মনে হলো যে আমি চাইলেই তো সেই পত্রিকা বা সেই সাংবাদিক বা সেই মানুষ এরা তো আমাদেরই কাছের মানুষ এই মানুষগুলো কেন তাহলে এভাবে এত রকমের করে মানে আমার সামনে আসলে একটা কথা হচ্ছে বা লিখছে আর রকম এবং আমি শাকিব খানের উদ্দেশ্য আমি বলবো যে আসলে হয়তো বা কি ভাই অনেক সময় অনেক ভুল বোঝাবুঝি অনেক মান অভিমান থাকে তো সেখানে হয়তো কোনো একটা কিছু কোট করে সেটা তো আমি পত্রিকায় লিখে দিতে পারি না উনি কখনোই তো এরকম ছিলেন মানে সেক্ষেত্রে এখন কেউ যদি একটা কোনো একটা সাংবাদিক গ্রুপের সাথে বা আছে না এরাই তো আমাদের ভাই ব্রাদার আমাদের বড় ভাই আমাদের কলিগ সবাই তো তখন আড্ডাতেও তো হয়তো অনেক অভিমান কথা হয় বা অনেক কিছু হয় তো সেখান থেকে হয়তো যেটা একটু পরে ঠিক হয়ে গেল তো ওই যে রাগ তাকে যে একটা প্রভোগ করে কোন একটা কথা বের করে সেটা আমি কোট করে ফেললাম পত্রিকায় সেটা হওয়াটা কি খুব জরুরি মানে এটা তো তখন আমার সে অভিমান থেকে আমার খারাপ লাগা থেকে আমি যখন কিছু জিনিস আমি মেনশন করেছি ভাই তখন হয়তো আমি খুব একটা ভালো সময় স্পেন্ড করে আসলাম সেজাতকে সহ বা বাবা সহ আমি ডাবিংয়ে আছি হয়তো ডাবিং থেকে আমাকে কেউ স্ক্রিনশট পাঠাচ্ছে যে নিউজ এরকম এসেছে তো তখন না এটা তো খারাপ ভাইয়া সরি আমি যখন এই জিনিসগুলো আমি লিখেছি যে আচ্ছা কেন ওনার আশেপাশের মানুষগুলো ওইটা আবার অনেকে সেটা আবার স্টাবলিশ করেছে আমি সাকি বিয়ানদের কথা বলেছি সাকি বিয়ানরা তো এখানে কোনো ফ্যাক্টই পড়বে না শাকি বিয়ানরা তো আর তার কাছে যে তাকে এগুলো বলছে না সাথে বরং আমার সবসময় খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ওই যে খেপিয়ে দেয়া আমার বিরুদ্ধে তো এই যে মিস আন্ডারস্ট্যান্ডিংগুলো ভাইয়া এই মিস আন্ডারস্ট্যান্ডিং এই ভুল বোঝাবুঝিগুলো আমার কাছে মনে হয় যে আসলে আমি জানি না কেন এমন হয় কিন্তু হয়তো বা আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করতে চেয়েছি না সব কিছুতে আসলে খুব ক্রিস্টাল ক্লিয়ার থাকতে চাই আজ পর্যন্ত আমাকে অনেকেই বলেছে যে আপু আমরা আপনার সাথে কাজ করছি সেটা ফটোশ্যুট হোক শুটিং হোক নিউজ রিলেটেড হোক সাংবাদিক হোক ডিরেক্টর প্রডিউসার আর্টিস্ট অ্যাঙ্কার বা ইনফ্লুয়েন্সার যেটা আমরা বলি এখনকার সময় অনেকেই যারা আমার সাথে কাজ করছে আমার কারণ আমরা তো সবাই এক ইন্ডাস্ট্রিতে কাজ করছি ভাইয়া ঘুরে ফিরে তো আমরা সবাই আর্টিস্ট তো আমাদের কাজগুলো তো অনেকটা কাছাকাছিই হবে তো আপনার সাথে আপু কাজ করছি তো অনেকে আমাদেরকে এস এম পাঠাচ্ছে বলছে থ্রেট দিচ্ছে যে ঠিক আছে তাহলে কিন্তু আমরা ইয়ে করবো না এই ওর সাথে কিন্তু আমি কখনো কাউকে বলেছি কিনা এটা যদি একটা মানুষ বলতে পারে দানবির ভাই আমি মনে হয় আমি বলবো যে আসলে সেটা মানে এটা সামনাসামনি ওই যে আবারও বললাম যে সামনাসামনি প্রুভ হয়েছে কোনো দিনও না ভাইয়া আর নেবার ভাইয়া আমি বরাবরই আমার কাছে যেটা মনে হয় যে আমি আসলে কারণ হয় কি এটা আপনি বললেন না যে আমাদের ইন্ডাস্ট্রিতে আপনাদের অনেক দায়িত্ব আছে ভাইয়া কারণ কারণ আপনাদের দায়িত্বের জায়গা থেকে আপনারা যদি এখন ওই গ্রুপের মধ্যে ঢুকে যান যে ভাই আমরা এখন এখানে এই শিল্পের সাথে বা এই শিল্পীর সাথে কাজ করেছি আমরা তাহলে বুবলিকে নিয়ে কাবার দিতে পারবো না বুবলিকে নিয়ে কোনো পজিটিভ কিছু হলে আমরা ওইটা দিতে পারছি না এই যে একটা আতঙ্ক তাহলে আপনারাও তো পুতুল হয়ে যাচ্ছেন